আচ্ছা মহারাজ, কবির দাসকে নিয়ে যখন অ্যানালিসিস করছিলাম তখন দেখতে পেলাম কেউ বলছেন উনি উপনিষদের অদ্বৈত সিদ্ধান্তের উপর দাঁড়িয়েছিলেন, আবার কেউ বলেন উনি নাকি ইসলামিক একেশ্বরবাদের উপর ভিত্তি করে জীবন বেঁচেছেন, অনেকে আবার এটাও বলেন যে উনি নাকি বৈষ্ণবীয় ভক্তিরসে নিজেকে ডুবিয়েছিলেন। এই সবের মধ্যে আমার প্রশ্ন হলো যে সন্ত কবিরের সম্পর্কে এত মতামত কিন্তু কোনো ফিক্সড বা ক্লিয়ার কোনো কিছুই ওনার সম্পর্কে কেউ বলতে পারেননি, অর্থাৎ উনি কাউকে ধরা দেননি, তাহলে কবির দাসের মতন সাধকেরা কি আজীবন অধরাই থেকে যাবেন নাকি এনাদেরও ধরা সম্ভব? এই বিষয়ে একটু আলোকপাত করুন। কবিরের মতো কেউ এদের মধ্যে সৌন্দর্যই এইটা যে এনারা কখনোই আমাদেরকে কেউ বুঝুক এই আশা রেখে কথা বলেন না। যে কোনো জিনিসের দুটি দিক থাকে, একটা সৌন্দর্য যে এরা আশা রেখে কথা বলে না, সেই জন্য এদের বলতে কোনো রাগ ঢাক নেই, পরিষ্কার যা যা বলার বলে দিল। স্বাভাবিকভাবেই যেখানে দুধে জল মেশানো হবে না আমাদেরকেই অ্যাভেলেবেল হতে হবে, আমাদেরকে সেরকম স্টোম্যাক নিয়ে তার কাছে যেতে হবে যাতে সেটা আমরা ডাইজেস্ট করতে পারি। কবির হোক, অষ্টাবক্র হোক, ইভেন কৃষ্ণ হোক, কৃষ্ণের মধ্যে তবুও দেখা যায় যে অনন্ত ধৈর্য, উনি সেই ধৈর্য নিয়ে অনেকটা শোনেন, কবির শুনে বোঝেন, কিন্তু কবির জল মেশাতে চান না। যেটা যখন মনে হয়েছে সেটাকে তেমনভাবে সামনে রেখে দিলেন। এই যে ধরার কথা বলছি, ধরা মানেই কবির নিজেই কখনো চাননি যে কবিরকে ধরা হোক। কতবার কত রকম আমাদের শেষে কবিরের কালাম একটু হবে হয়তো, তো ওখানেই একটা কালামে খুব সুন্দরভাবে কবির বলছেন, কবির কুয়া এক হ্যায় আর পানি ভরে অনেক, ভান্ডে হি মে ভেদ হ্যায় পানি সব মে এক। মানে যে যেরকম ভাবে ভরেছে সদগুরু সবসময়, আমি আগের দিন আলোচনা করছিলাম, কথা হচ্ছিল যে আজকে এরকম ইলেকট্রনিক মিডিয়ার যুগে সব কিছুই তো উপলব্ধ, আপনাদের এখানে আসারই বা কী দরকার আছে, ইউটিউব আছে, কিছুদিন বাদে হয়তো এটা আপলোড হয়ে যাবে, দরকারই নেই হিসাব মতো, তা কী মনে হয় এটা কি দরকার আছে? এরপর তো এখন তো অনলাইন দীক্ষাও শুরু হয়ে গিয়েছে, শুধু দীক্ষা না যাবতীয় জিনিস অনলাইন, সে সরকার থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সব কিছু অনলাইন বিজনেস হয়ে গিয়েছে। এখন এই কিছুদিন পরে আপনি অনলাইন ভোট দেবেন, হ্যাঁ তো বিষয় থেকে যায় এটাই যে কবিরের মতো কোনো মানুষ বা সদগুরু তারা ভিতর থেকে এর কাছে এসে আপনি নতুন কোনো কনসেপ্ট পাবেন না। আমি ওখানেও বলছিলাম যে আমরা পুরো এই আপনাদের কাছে যে জগৎ, যে সে মিডিয়াই হোক, সে আপনাদের বাকি জগৎ হোক, আমাদের যেই মাথা, এই মাথা তৈরি হয়েছে কনসেপ্ট ক্যাচ করার জন্য। এই জন্যই উপনিষদ অনেক আগে বলেছিল, এখন তো সেটা আমরা মেডিকেল সায়েন্সে প্রুফ করছি, দেখছি ফিজিক্স বলছে, বিজ্ঞান বলছে পুরো, এ পরাঞ্চি খানি ব্যাতিনাথ স্বয়ম্ভু, আমাদের যে সেন্স অর্গ্যানগুলো এগুলি তৈরি হয়েছে অ্যাপার্ট দেন আস কিছু পারসিভ করার জন্য, এর বেশি কোনো ক্ষমতা নেই সামনের কোনো জিনিসকে এ গ্রহণ করতে পারে। কবির যখন বলে কবির কুয়া একে হ্যায়, আর কুয়াতে গেলে আপনি কি দেখতে পাবেন? কুয়ার দিকে ঝুঁকুন, আপনি কি জল দেখতে পাবেন? আপনি ওখানে হার্ডলি নিজের মুখটা একবার দেখে আসবেন।
কারণ কুয়ার জলের নিজের কোনো বক্তব্য নেই, কোনো কুয়া কোনোদিনও আপনাকে ইনভিটেশন পাঠায়নি, আর কোনো কুয়ার সামনে গেলে আপনি বালতি ফেললে কুয়া আপত্তিও করেন। তো গুরু এরকম হয়ে যায় যে তাদের সামনে গেলে আপনার কাছে কনসেপ্ট থাকে না, আপনি খালি হন। আমি এখানে অনেকবারে বলেছি সকলকেই, যারা আসছে, যারা ক্লাস করেছে, যারা কোর্স করছে, যারা বসছে, হ্যাঁ, যারাই এখান থেকে কিছু শিখতে আসবে তারা হতাশ হবে। আমার অভিজ্ঞতায় মাত্র 2 বছর হয়েছে আশ্রম, 2 বছর ক্রস করে গেছে, এখনো হয়নি, তাহলে এখনো করেনি। আমি এর মধ্যে অন্তত পক্ষে 2 ডজন মানুষকে কম করে, আমার যদি আমার মনে খুব কম থাকে, সবাই জানেন আপনারা কম বেশি, 2 ডজন মানুষকে কম করে হতাশ হতে দেখেছি, কারণ তারা কিছু শিখতে এসেছিল, কিছু কনসেপ্ট করাতে এসেছিল। এখন কনসেপ্ট যদি করাতে হয় তাহলে আমার কাছে সে কী হবে? উইকিপিডিয়া আছে, একের থেকে এক চ্যানেল আছে, এক একটা এক ভালো বক্তা আছে, অ্যানালাইজার আছে, তারা বিভিন্ন রকম অ্যানালাইজ করছে, তাহলে এখানে এসে তো কোনো লাভ নেই। আমার এখানে যারাই এসছে আমি তাদেরকে বারবার বলছি, আমি যা না বলেছি তা কি শুনেছো? তাহলেই এখানে জ্ঞানপীঠ এমনই যে এখানে একমাত্র তারাই আসতে পারবে, টিকতে পারবে, যুক্ত থাকতে পারবে। আমাদের সেক্রেটারি ও তো রিভিউ করে ভিডিও, ভিডিও রিভিউ করতে করতে আমাকে বলছিল, এবারে আপনি যা বলছেন ওতেই বাছাই হয়ে যাবে। আমি আগে তবু একটুখানি কিছু করার দিকে বলতাম, চলো করো করো, এখন আমি শুধু তাদেরকে করতে বলি যারা আমার খুব কাছে থাকে, এই ভদ্রলোক এই ভদ্রলোক করো, আর আপনাদেরকে যেখানে কিছু করা থাকবে না, আমাদের কিছুদিন আগে একটা কোর্স এরকম একটা বেরিয়েছিল, আমি কোনো একটা সময় সম্ভবত চণ্ডীর ক্লাসে কথাটি বলেছিলাম, যা কিছু জীবনে মহত্তর সুন্দর তা হওয়া থেকে বেরায়, করা থেকে না। তো পুরো কনসেপ্ট, পুরো এই জগৎ করা থেকে নির্মাণ হয়েছে, এবং আমার কথাতে আপনি কখনোই ইনস্ট্রাকশন পাবেন না আপনি এটা করুন, নেই। তো বলি এন্ড অফ দ্য ডে কী করবো আপনি বুঝুন, তাহলে কেন বেকার বেকার শুনলাম, কী লাভ হলো? মহারাজ কী করবো বলুন, যারা এই এই মানসিকতা নিয়ে আসছে বা যারা কিছু করাতে চায়, কিছু করতে চায়, এখানে এসে খুব লাভ হবে না, কারণ কুয়োর কাছে যাবেন, যখন যাবেন তখনও নিস্তব্ধতা থাকবে, যখন নিজের মুখ দেখবেন তখনও কুয়োর জল কোনো কথা বলবে না, যখন সেই জল তুলবেন তখনও তার কোনো আপত্তি নেই, আর যখন তাকে গলায় নেবেন বা স্নান করবেন, যাই ব্যবহার করুন, তাতেও যা ঘটবে তা নিশ্চুপভাবেই ঘটবে। জল আওয়াজ কোথায় করে, সেরকমই কবিরের মতো ব্যক্তি বা কবিরের মতো সদ্গুরু, এরা শুধু যা দেখলো যা বুঝলো তা বলে দিল, এবারে বোঝার দায়িত্ব আপনার। কারণ পুরো পৃথিবীতে, পুরো দুনিয়ার মানুষের বাজারে এবং ধর্মের বাজারে এই করার জন্যই সব চলছে। আপনি হোমযজ্ঞ করিয়ে দিন, আপনি দুটো কিছু নাও কাউন্সেলিং করে দিন, মহারাজ আমার ছেলেটাকে নিয়ে এসেছি তাকে কিছু বলুন, শুধু আশীর্বাদ ফাশীর্বাদের কথাই বলছি না, যে মাথায় হাত দেওয়া ওইসব তো আগে থেকেই আপনারা জানেন, যে ওইসব খেলা নেই এখানে। কিন্তু কী করব, এই কথা কবির কখনো বলেনি, কবিরের এত সাখী আছে। হ্যাঁ, কবিরের এই আগের দিন বলছিলাম, কবি সাখী তো সেই কথাই বলছেন, সাখী লাই বানাই কি ইতু তার কাঠ, কাহতে কবির কবর লাগে জিয়ে ঝুঁতে পত্তল চাট, শব্দ পেয়ে গেলাম, কথা বলে দিলাম, আমিও বললাম আপনিও বললেন, হবে হবে, কিছু নেই এরকম। আগে তবুও এখনো বলি, বলি না তা না, অ্যাক্টিভলি আর বলার ইচ্ছা হয় না যে বিদ্রোহ করুন, কে বিদ্রোহ করবে, নৌকার মধ্যে জলে বসে আছেন, কি বিদ্রোহ করবেন? একে বলা হয়েছে না, সংসারকে সমুদ্র বলা হয়েছে না, আর গুরুকে বা অধ্যাত্ম নৌকার মতো,
নৌকার মধ্যে যদি আপনি আছেন তো কি বিদ্রোহ করবেন, আর যদি সমুদ্রে পড়ে আছেন তাহলেই বা কি বিদ্রোহ করবেন, সমুদ্রের সাথে বিদ্রোহ করবেন কি করে করবেন? তো যে সমুদ্রের মধ্যে পড়ে আছে তারা এসে বলে মহাজ কি করব, তাদেরকে কি বলি? তারা এতই হেল্পলেস, কিছু করতে পারবে না, কোনো করা কাজে লাগবে না। আর যারা একটুও নৌকা পেয়েছে তারা কেন কিছু করবে, করলে বরং ডিস্টার্ব, একটু চুপ করে বসো ভাই, এটাই অনেক করা হবে। কিন্তু সমস্যা হলো সবাই প্রমিস করে রেখে দিয়েছে এর থেকে বড় নৌকা দেব। আচ্ছা একটা খুব বড় নৌকা আপনার কি বেশি কাজে লেগে যাবে? কাজে তো কিছু লাগবে না, সেই একই, যাতে ডুবতে না হয়। আপনার চিৎকার চেঁচামেচি আপনার এফোর্ট নৌকাকে বেশি ডিস্টার্ব করে না। যদি নৌকার মধ্যে যাত্রীরা এদিক ওদিক করতে থাকে, বলে আমরা কর্ম করছি, আমরা কর্মযোগ করব, আমরা জগৎ হিত করতে চেষ্টা করছি, খুব মুশকিল। সব নৌকা এরকম এরকম দুলছে, সবাই কর্মযোগ করবার চেষ্টা করছে, কিন্তু সবাই যদি একটু শান্তভাবে বসতো তাহলে হয়তো এত কিছু দরকারই পড়তো না, কোনো নৌকা ডুবতো না, আবার কেউ এসে তাকে উদ্ধার করার চেষ্টা করতো না, তো দরকার পড়তো না। তো আগের দিন আমরা গেছিলাম ঋষিকেশে, আমি ওখানেই বলেছিলাম আপনাদের যারা গেছিলেন, যে গুরু আপনাকে খালি করে, ভর্তি করার কাজ গুরুর নয়। তো কবিরের সব কথাতে, কবিরের সব অ্যাটিটিউডে এটাই পাবেন বারবার, যে উনি খালি করছেন, এবং যে খালি হয়েছে, যে খালি করছে, এবার তাকে কী করে ধরবেন? আপনি শূন্যতাকে কী করে ধরবেন? বস্তুকে ধরতে পারেন, ঘরকে ধরতে পারেন, আপনি গাছকে ধরে নেবেন, কিন্তু গাছের মধ্যে যে জীবন তাকে কী করে ধরবেন? বরং আপনার ধরাতেই হয়তো জীবন চলে গেল, প্রাণবায়ু বেরিয়ে গেল তার, হয় না এরকম যে এ চেয়েছিল ধৃতরাষ্ট্র, তাহলে ভীমকে এমন ধরবো যে প্রাণবায়ু বের করে দেবো। তো মোটামুটি আমাদের জীবন ওই রকমই, আমাদের আশেপাশের লোক প্রত্যেকেই কম বেশি বলছে যে মরলাম মরলাম, এইদের চক্করে মরলাম। আপনি কারোর চক্করে মরেছেন, সে আপনার চক্করে মরেছে, কারণ আমরা এমন চেপে ধরেছি যে প্রাণবায়ু বের করে নিচ্ছে। তো কবির কোনো ধরার অপশানই দেননি, আপনি কবিরের কোনো জায়গাতে পারবেন না, এটা কবির বলে দিয়েছে। কবির আয়নার মতো আপনার সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে, এবং আয়নার মধ্যে তো কখনো কোনো সম্প্রদায় বানানো যাবে না, কোনো কমিউনিটি করা যাবে না, কোনো কাল্ট ক্রিয়েট করা যাবে না, কারণ আয়নার স্বভাবই এই, ওর সামনে আপনি যেই যাবেন আপনাকে দেখিয়ে দেবে। আয়না নিজের কোনো মতামত রাখবে না, আপনি নিজেকে কিভাবে দেখেন আয়না প্রকাশ করে দেবে। আপনি কি পছন্দ করেন, কোন রঙের টিপ পছন্দ করেন, হেয়ার স্টাইল কেমন, আপনি মুখে কি কি মেকআপ লাগিয়েছেন, কিরম ড্রেস পরেছেন, আয়না সব বলে দেবে, কিন্তু আয়না নিজের কোনো কথা নেই। তো কবির সেরকমই এক আয়না। তো কবিরের অধরাতেই সৌন্দর্য, আমরা কবির কালামেও এই সব একটা সুন্দর একটা শেরো শায়রির মধ্যে এত সুন্দর একটা কথা আছে, বলছে, আমি বলবো আলোচনা এখন তার মধ্যে যাচ্ছি না, তার মধ্যে খুব সুন্দর একটা শব্দ আছে প্রথমেই, ম্যা উসকে না মিলনে পে হো ফিদা, হাম সব ফিদা হতে হ্যাঁ মিল গায়া তো, কিন্তু যেখানের কথা সেখানে বলছে ম্যা উসকে না মিলনে পর হো ফিদা, যেহেতু তাকে পাওয়া যায় না, তাকে ধরা যায় না, সেই জন্যই তো আমি মুগ্ধ। জগতে সব কিছুকে ধরা পায় পাওয়া যায়, স্বপ্ন দেখা যায়, কল্পনা করা যায়, যাকে পেতে পারি না কল্পনা করতে পারি, কিন্তু সেই আলটিমেটকে কীভাবে কল্পনা করবেন? যেহেতু সব সাধুরা, সব সন্তরা, সব ফকিররা অতি ফিদা, কারণ যাকে তারা ভালোবেসেছে আজ পর্যন্ত তার ভার্জিনিটি কখনো লুজ হয়নি, সম্ভবই নয়, ছোঁয়াই যায় না তাকে। শ্রীরামকৃষ্ণ বললেন একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, আর সব উচ্ছিষ্ট হয়ে গেছে। তো আমি তো বলবো এটাই তাদের সৌন্দর্য, কবির তো টাইম পাসের বিষয় নয় যে বেশ ভালো লাগছে তো, ভালো লাগতে লাগতে শুনছি, বাহ। আমি কখনো কখনো আমাদের ছেলেদেরকে বলি যে এগুলোকে যখন কোনো ট্রাভেল করা হয় তখন খুব ভালো লাগে, কিন্তু মানে টাইম পাসের বিষয় নয়। যেমন জল তৃষ্ণার সময়, জল টাইম পাসের বিষয় কখনো হয় না, যে গ্লাস নিয়ে আপনি টাইম পাস করছেন, ওখানে রোগী বাঁচি কি না বাঁচি এরম অবস্থা। যেমন মুমূর্ষু রুগী
তার জীবনদায়ী ওষুধের সাথে যে সম্পর্ক, যেমন তৃষ্ণায় কাতরের শীতল জলের সাথে যে সম্পর্ক, তো কবিরের সাথে সেই সম্পর্ক। কবির চেয়েছেন, কবিরের মতো সবাই চেয়েছে যে এই সম্পর্কই থাক কবির। তারপরে যেমন সুফিদের মধ্যে আছে, আমরা আলোচনা করছিলাম রাবেয়া, এরা কারোর ধার ধারে না, আপনি বুঝবেন কি না বুঝবেন, আপনি তাকে হিন্দু বলবেন, আপনি তাকে শিখ বলবেন, আপনি তাকে মুসলিম বলবেন, আপনি তাকে সুফি বলবেন, ঠিক আয়নার মতো, ইটস ইওর ওন ওপিনিয়ন, রাখুন, আমার আপত্তিও নেই, কিছু বলারও নেই। এখানে তবু আমি কিছু বলতাম, কেউ কেউ আমাকে গুরু বললে আমি এখন আপত্তিও করি না আর নাও বলি না, বলো না কি এসে যাবে, কিছু এসে যায় না। গুরু বলুন, রস্য বাদ দিয়ে বলুন, আমার কিছু এসে যায় না। তো কবিরও সেরকমই কেউ একজন, যাদের জগতে কখনো কিছু এসে যায়নি, আর যার জগতে এসে যায়নি তাকে তো ধরা যাবে না। কোনো তোতা পাখি, কোনো টিয়া পাখি সেই ছিল জিন জিন জন্দু জিন্দারা, চুপ করে ধরে নিয়ে চলে এলো, জাদুকরের প্রাণ এই পাখিতে আছে। তো কবিরের কোনো পাখি নেই, দশটা বকরি রাবেয়া এদের কোনো পাখি নেই যে আপনি ধরতে পারবেন, বাকি অনেক পেয়ে যাবেন, এই করে পাবেন ওই করে পাবেন। আমাদের এখানেও যারা থাকে তারা জানে যে মহারাজেরও কোনো পাখি নেই। আগের দিনই আমাদের যে মা রান্না করেন, দুমদাম খুব ঝাড় খেয়ে গেলেন, উনি ভাবলেন যে মহারাজের পাখি আছে, মহারাজের পাখি মানে যে ধরা যায়, তো আমাকে সাজিয়ে গুছিয়ে খুব খাবার ঠাবার, স্বাভাবিকভাবেই ভাই এই চুনচুরকি গেঁথেছি কিছু তো প্রাইজ পাবো, তো আমাকে সাজিয়ে গুছিয়ে খুব দিয়েছে, তাতে প্রাইজ উল্টো হয়ে গেছে, ডবল ট্রিপল ঝাড়, কী হয়ে গেল কী হয়ে গেল। আমি বলছি দেখুন না, শব্দটা ওইখানেই বলে দিই, এই বলছে আপনি কি আপনারা কী মনে করছেন যে এতে তুষ্ট হয়ে যাব নাকি, এই যে থালাটা যে হাতটা সাজাচ্ছে আমার ওই ব্যক্তির সাথে সম্পর্ক, ওই হাতের সাথে নয়, ব্যক্তিকে বলতে পারি থালা সাজানোর পেছনে কী আছে। তো খুব মুশকিল হয়ে যায় যে যা কাপড় ধুয়ে দিচ্ছি, টাকা দিয়ে দিচ্ছি, বা যাই যাই যা যা সম্ভব জগতের করা, কিন্তু এর তো কান টানা যাচ্ছে না, আমরা আগেই কান কাটিয়ে রেখেছি, টানতে পারবেন না। তো কবিরও তেমন কান কাটা লোক, কবিরের কান নেই যে টানবেন, যে কবিরের গুরুর নামে একটু গালাগালি দিয়ে দেবেন আর কবির মারতে যাবে, বলে তুই যে দে না হ্যাঁ তো দে, বুদ্ধকে গায়ে থুতু দিয়ে দেবেন, বুদ্ধ বলে ভাই তুই দিলি আমি নিলাম না। এবার থুতু তো এমনি উচ্ছিষ্ট জিনিস, থুতু যদি টাইম পাস হয় তাতে দুর্গন্ধ বেরোয়, বলে আমি নিলাম না, ফেরত নিতে হবে তো নাও, তো সেরকম অবস্থা। তো আমি সবসময় বলবো এরা এমনই সুন্দর যে এদেরকে উসপে না মিলনে পে হুফিদা, ওকে ছুতে পারেনি, ওকে ধরতে পারেনি। আর দেখুন না জীবনে তো তারাই মনকে জয় করে থাকে না যাদেরকে ছুতে পারেনি ধরতে পারেনি, যাদেরকে ছুঁয়েছেন ধরেছেন তাদের সাথে শুধু ঝামেলা হচ্ছে, যারা আপনাকে ছুঁয়ে ধরেছে তারাও পস্তাচ্ছে আপনিও পস্তাচ্ছেন, সব রকম, শুধু শারীরিক না, শারীরিক মানসিক। যেই অফিসে চাকরি করিনি সেই অফিস দেখে দিন রাত স্বপ্ন দেখতাম, এখন আর সেই অফিসে যেতে ইচ্ছা হয় না। তো এইরকম সর্বত্র, তো যেখানেই অধরা সেখানেই আনন্দ আছে, তবে ডিলেমাও আছে। রাধার প্রেম এত গভীর এই জন্যই, কারণ কৃষ্ণকে ছোঁয়া যায় না, কৃষ্ণকে নিজের করা যায় না, গেলেই রাধা কর্পূরের মতো উবে যাবে, রাধা আর নেই। আর মুশকিল এটাও যে যে রকম তাকে না ভালোবেসে থাকাও যায় না, তাকে পাওয়াও যায় না, আর তাকে ছেড়ে থাকাও যায় না। নিন যদি বলেন কিরকম মহাজ এরাম কেন, বলে হ্যাঁ এরাম প্যারাডক্সিক্যাল, জিনা হ্যাঁ তো জিও, এসেই জিনা, ঠিক আছে।